প্রশ্ন সমালোচকরা ভীষণভাবে করছেন যে রুদ্রনীল ঘোষ বা যারা দল ছেড়ে চলে যাচ্ছেন এই মুহূর্তে, তারা দলের সমস্ত সুযোগ সুবিধা নিয়েছেন এবং এখন যেহেতু বিধানসভা নির্বাচনের প্রায় দোরগোড়ায় আমরা দাঁড়িয়ে রয়েছি এবং সরকার প্রায় একটা শেষ পর্বে চলে এসেছে, সেই জন্য হয়তো তারা সুবিধা ভোগ করে চলে গেলেন, সেই সমস্ত মানুষদের প্রশ্নের এই যে প্রশ্ন বা এই যে বক্তব্য, তার জন্য আপনি কি বলবেন? না, প্রথমত হচ্ছে যে আমি এই এটা হচ্ছে যে তারা অন্য আর বিষয়ে কাউন্টারটা করতে পারছে না যে হ্যাঁ, আমরা যারা ভালো ভালো মুখ করে টেলিভিশনের সামনে কথাগুলো বলছি, আমরাই আসলে চাল চুরি, আমরাই আসলে ত্রাণ চুরি, যা যা লোকে দেখেছে আমরাই সেই সেই লোকগুলো যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুল বুঝিয়েছি, আমরাই যে আসলে গদ্দার, আমরাই যে আসলে মির্জাফর, এটা তো বলতে পারছেন না। তাই একটা তো দোষ দিতে হবে যে ভালো লোকেরা চলে যাচ্ছে, এটা তো তারা বলতে পারছে না যে আমাদের জ্বালায়, তাই তারা কাউন্টার করতেই কথাগুলো বলছেন। মানুষ কিন্তু 110% জানেন যে কারা কারা ভালো মানুষ বা কারা কারা বসে যাচ্ছেন বা চলে যাচ্ছেন, এটা তো রাজনৈতিক ব্যক্তিত্বদের কথা গেল। এবার আমি তো রাজনৈতিক মানুষ নই, রাজনৈতিক নেতা বা মন্ত্রী নই আমি, ঠিক আছে? আমার একটাই তাদের উদ্দেশ্যে কথা যে বন্ধু, আপনারা আমাকে যদি এরকম কোনো কথা বলেন তো তাহলে ভেবে নিন যে আমি এই কথাগুলো 2014 সাল থেকে এই খুঁতগুলো আপনাদের আমি আঙুল তুলে বরবার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় কেন বারবার আমাকে দায়িত্ব দিয়ে গেছেন, আর তারপর মমতা বন্দ্যোপাধ্যায় কেন এত কিছুর পরেও আমার জন্মদিনের শুভেচ্ছা বার্তা এবং ফুল পাঠান এবং ফোন করেন আমার, আপনাদেরকে বিশ্বাস করুন, জিজ্ঞাসা করার সুবিধা আমি পেয়েছি নাকি আমার যা দায়িত্ব, আমার টাকাটা তো আমি ঠিক করিনি আমি কত মাইনে পাবো, এটা তো সরকারি যোগ্যতার তার কিছু নিয়ম নীতি থাকে, এটা কেউ ভেঙে কাউকে বসাতে পারে না, এত সোজা নয়, ঠিক আছে? বা মাইনে সেটাও ঠিক করা থাকে, আর উইথ ডিউ রেসপেক্ট আপনারা যা আশীর্বাদ করেছেন ওই মাইনেগুলো আমি অভিনয় করে 2 থেকে 3 দিনে রোজগার করি আপনাদেরই কৃপায়, আর আমি কোনো সুবিধাই নিইনি, বরং যদি আপনারা আমাকে হারান তো তাহলে সেটা আপনাদের অসীম যোগ্যতা, দুর্নীতির পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়কে মিথ্যে বোঝানোর জন্যই আমিও বিদায় নিতে বাধ্য হলাম। দাদা, একটা প্রশ্ন বারে বারে উঠে আসছে যে আপনি যখন বৃত্তিমূলক ক্ষেত্রে যে প্রশাসনিক দায়িত্বে ছিলেন, পরিসীমা অধিকার কমিশন ছিলেন, তো সেই জায়গা থেকে তো ধরুন মানুষের যে দাবিগুলো বা মানুষ যে বঞ্চিত হচ্ছে সেটা তো আপনারা অনেকদিন আগে থাকতে বুঝতে পেরেছিলেন, কিন্তু সেই জায়গাটা সরাসরি কি মুখ্যমন্ত্রীর কাছে মানে পৌঁছানো গিয়েছিল, না এটা কোনো মাধ্যম দিয়ে গিয়েছিল যে মুখ্যমন্ত্রী বুঝতে পারেনি যে এত বড় একটা বিষয় হতে চলেছে? তারপরে টেনিয়ারটা হচ্ছে 2015 থেকে এই 20 অবধি আমার টার্ম ছিল, আমি এবং ডক্টর অরূপ রায়চৌধুরী আমার সিনিয়র চিফ কমিশনার ছিলেন, তাদের কাজ ছিল যে সরকার আসে তো পরিষেবা দেওয়ার জন্য, খুব ভালো উদ্যোগ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রত্যেকটা সরকারি দপ্তরে আমার বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, এসএসসি সার্টিফিকেট, মার্কশিট, জেরক্স, ডুপ্লিকেট, মিউটেশন, জমির দলিল, জলের লাইন, যাবতীয় যা যা পরিষেবা মানুষের সরকারি দপ্তরে যেতে যেতে সুক্তলাক হয়ে যায় এবং শেষকালে দালাল চক্র তাদেরকে অনেক দিন ধরে ঘুরিয়ে কাজটা করিয়ে দেয়, তারা দালাল চক্রের খপ্পড়ে পড়ে, সেটা ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে সব যা যা আমাদের লাগে সরকার দেয়। এই কমিশনটা তৈরি করা হয়েছিল যাতে নির্দিষ্ট নিয়মের মধ্যে, নির্দিষ্ট দিনের মধ্যে মানুষ তার নাগরিক অধিকারের জন্য কাগজপত্র জমা দিলেই তিনি পেয়ে যাবেন, যদি না কেউ করে দেয় কোনো অফিসার তার বিরুদ্ধে শাস্তিও নেবে এই কমিশনটা, এবং এই কমিশনকে জানাতে হবে যে আমি কত দিনে মানুষকে সুবিধাগুলো দিচ্ছি। এবার সেই কাজটা আমরা শুরু করেছিলাম, খুব ভাস্ট কাজ, অতগুলো ডিপার্টমেন্টের দায়িত্ব দেখা, কিন্তু কী জানি কেন কোনো কারণে বারবার বলা সত্ত্বেও, মৌখিকভাবে জানানো সত্ত্বেও, লিখিতভাবে দেওয়া সত্ত্বেও একটা ডিপার্টমেন্টও সেইভাবে সহযোগিতা করেনি, মানুষকে ফর্ম 1 দিলই না যেটা নিয়ে এসে দাবি করতে পারে এত তারিখে আমি জমা দিয়েছি এই কাজ, দেখুন এতদিন হলো আপনারা কাজ দিচ্ছেন না, এবার আমি কমিশনে জানাচ্ছি তাদের শাস্তি হবে। আমি জানি না কেন করলেন না উনি, কেন এটাকে শক্তিশালী করে দিলেন না, স্টাফ বাড়াননি এই কমিশনে, কেন হয়নি আমি জানি না, চেয়েছিলেন শুরুটা দারুণ কিন্তু তার মাঝখানে আবার কিছু নেতামন্ত্রী তারা রেগে যাচ্ছে, মানে তাহলে কি তারা দালাল চক্রের হাত থেকে পয়সা চলে যাচ্ছে বলেই তারা এটাতে বারণ করছিলেন বা ভুল বোঝাচ্ছিলেন? দ্যাট হ্যাপেন্ড এক্স্যাক্টলি, ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি, কান্না পেয়ে গেছে, কোথায় বলবো, কাকে বলবো, আর কী কীভাবে বলবো,
শেষ অবধি চিফ কমিশনের আমি চেষ্টা চিফ কমিশনার ছেড়ে দিয়েছেন, মানে উনি কষ্ট পেয়ে ছেড়ে দিয়েছেন। আমার তো মেয়াদ প্রায় শেষ হয়ে আসছিল বলে আমার মেয়াদটা কমপ্লিট হয়ে গেলাম, কারণ আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে দিয়ে মেলাইন করতে চাইনি, কিন্তু বারবার জানানো হয়েছে, কিন্তু তারপরেই এই ঘটনাগুলো দেখতে পাওয়া গেছে। যেমন বুঝতে পারছিলাম যে ক্রমাগত বাড়ছে মানুষকে, আর দুয়ারে সরকার করতে হতো না, এত এত টাকা দিয়ে কোনো সংস্থাকে আনতে হতো না এই প্ল্যানগুলো করবার, এই প্ল্যান ছিলই সরকারিভাবে, মানুষ বাড়িতে বসে সুযোগ সুবিধাগুলো এমনিই পেতো তার অধিকারেরটা। শুধু একটা বিষয় জানতে ভীষণ ইচ্ছে করছে যে নব্য তৃণমূল এবং প্রবীণ তৃণমূল এই দুটো মানে বিষয়ের মধ্যে কি কোনো সংঘাত তৈরি হয়েছে দলের অন্দরে? হ্যাঁ, সেটা আমি শুনতে পাই। দেখুন, আমি তো রাজনৈতিক বিজেপি হোক বা সিপিআইএম হোক বা কংগ্রেস হোক বা তৃণমূল হোক, আমি তো কোনো রাজনৈতিক দলের সদস্য নয়, তবে বেশ কিছু যারা ভালো নেতা মন্ত্রী রয়েছেন তাদের সঙ্গে আমার যোগাযোগ হয়, কথাবার্তা হয়, ফয় গোছের আমি সেখানে জানতে পেরেছি সিনিয়ররা তো দলে থাকবেই, নব্যদের তো আসতেই হবে, ইউথকে আসতেই হবে, কিন্তু সিনিয়রদের অভিজ্ঞতা নিয়ে ইউথরা তাদের এনার্জিকে কাজে লাগিয়ে মানুষের কাছে সেই বার্তা নিয়ে পৌঁছাবে। এবার মুশকিলটা হয়ে গেছিল এই মানে ইয়াং তৃণমূল, তাদের যে নেতা রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বা বাকি যারা রয়েছেন, এবং যারা মাদার তৃণমূল যারা সিনিয়র, তাদের মধ্যে কোথাও একটা সমন্বয় প্রচণ্ড অসুবিধে হয়েছে, তাই তারা নব্যরা, নব্য বললে ভুল হবে, ইউথের একটা অংশ এই সিনিয়র পুরনো লোকজনদের তোয়াক্কাই করেননি, মানেননি, এই খবরগুলো প্রায় এসেছে। দেখুন সংঘর্ষ, আমি আমার বলবার দরকার নেই, যারা শুনছেন তারা টেলিভিশনে দেখেওছেন, এটা কে করিয়েছে, কার দোষ কার ভুল, ইচ্ছা করে করানো হচ্ছে নাকি তা আমি জানি না, কারণ আমি পলিটিক্যাল কোনো পোস্ট হোল্ড করতাম না বা বাইরে থেকে দেখে আমার যে কোনো মন্তব্য করে দেওয়া ভুল হয়, বাট হ্যাঁ ডেফিনেটলি সংঘাতটা হয়েছে, কারণ বারবার বারবার বিভিন্ন নিউজ মাধ্যমেও কিন্তু উঠে এসেছে, সে ভিডিও সকলের সামনে এসেছে, হয়েছে এই গণ্ডগোলটা। একের পর এক বিধায়ক মন্ত্রী তারা পদত্যাগ করছেন এবং তারা ঠিক একই কথা বলছেন যে দলের মধ্যে থেকে কাজ করতে ভীষণভাবে অসুবিধা হচ্ছে এবং সেক্ষেত্রে একটা গোষ্ঠী সংঘাতের পরিস্থিতি তৈরি হচ্ছে। তো এইটা যদি এইভাবে চলতে থাকে তাহলে তো আগামী দিনে মানে সেটা দলের মারাত্মক ক্ষতি। দেখুন, এন্ড অফ দ্য ডে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছিলেন যে সার্বিক উন্নয়ন, এবার এই সার্বিক উন্নয়নের জন্য চেষ্টা করছিলেন কিছু মানুষ, আর সার্বিক উন্নয়নের কথা বলে ব্যক্তি উন্নয়নটা আরও বেশি মাত্রায় করতে চাইছিলেন একটা অংশের মানুষ, দ্বন্দ্বটা কিন্তু এইটুকুতেই। এবার যারা ব্যক্তি উন্নয়ন করতে চাইছিলেন তাদেরকে শাস্তি না দেওয়াতে দৃষ্টান্তমূলক, তারা এখন কিন্তু আমার মনে হয়েছে বাইরে থেকে দেখে বা যা যা খবর পাই বা জানতে পারি যে তারাই কিন্তু ছড়িটা ঘুরিয়েছেন। আমি আমার পুরনো শহর হাওড়া, সেখানে 14, 15, 16 এই 3 বছর রাজনৈতিক কর্মসূচির কাজ করতে গিয়ে আমি দেখতে পেয়েছি, সেখানে ছাত্র যুবদের নিয়ে কাজ করতে গিয়ে দেখতে পেয়েছি যে রাজনীতি করা মানে দলের বড় পোস্ট পাওয়া নেতার পাশাপাশি প্রমোটারদের সঙ্গে ঘোরাঘুরি করা বা হাতে দু পয়সা চলে আসা সেই ধরনের কাজের সঙ্গে যুক্ত হওয়া নয়। রাজনীতি করা মানে হচ্ছে যে মানুষের সমস্যাকে জেনে তার সঙ্গে থাকা, ভদ্র ব্যবহার করা। যখন এইটা আমি এবং তার পাশে রাজীব বন্দ্যোপাধ্যায় একই রকম করে যাচ্ছিলেন, পরে অবশ্য লক্ষ্মী এসেছিল, সেও এটা চাইতো। বৈশালীর কথা তো আমরা এখন শুনতে পাচ্ছি, বৈশালীর সঙ্গে আমার অত ব্যক্তিগত হৃদ্যতা নেই কিন্তু পরিচয় আছে, আমি তাকে মানুষ হিসেবে বেশ পছন্দ করি, তারা একই কথা বলেছেন। আমিও দেখেছি প্রচণ্ড বাধার সম্মুখীন হয়েছি যাতে ভদ্রলোকেরা রাজনীতিতে আসতে না পারে, গুন্ডা এবং প্রমোটারদের নিয়েই রাজনীতি আবর্তিত হয় হাওড়ার ক্ষেত্রে, আমি ডিরেক্টলি কাজ করতে গিয়ে দেখেছি। সেটার জন্য একাংশের নেতা এবং মন্ত্রী প্রবল চেষ্টা করে গেছেন এবং আমাদের বাধা দেওয়া হয়েছে, যাতে আমাদের বাধা দিলে ওই ভদ্রলোকের বাড়ি থেকে মহিলা পুরুষ ছাত্র যুব যারা ভদ্র, যাদের আসলে রাজনীতি করা উচিত, তারা তাদের ভিড়টা বেড়ে যাচ্ছিল, আর তাদের ভিড়টা বেড়ে গেলে এই কটা লোককেই মানুষ বড় করে তুলবে, যেটা তাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়, কারণ তারা ইঁট বালি চুন সুরকি এবং মাস্তান, এই বাহুবলী হয়ে এটাকেই রাজনীতি মনে করে, এবং পকেটে 10 টাকা রাখবার পর 2 টাকা যদি পড়ে থাকে সেটা দিয়েই লোকজনের সেবা করে দিল, যে যা করে দিলাম দয়া করছে টাইপস,
হাওড়ার মেয়র, অনেস্ট মেয়র রথীন চক্রবর্তী, মানে দেখুন আমাদের তো সত্যি আদালত করে মানুষের কাছ থেকে পাওয়ার কোনো কিছু নেই। রথীনবাবু, আমি আমি রাজনীতির জায়গা থেকে আমি লক্ষ্মী একটা ভালো মানুষ, ভালো আছে, তার কাছে কোনো ফাইলই আসেনি। তাহলে কারা চালাতো দপ্তর, কারা চালাতো? শুধু আমলার, এটা হয় নাকি? ক্রীড়া প্রতিমন্ত্রী সে জানবে না যে আমি কোন কোন বিষয়টা ডেভেলপ করব, তার থেকে ভালো আর কে জানবে? তার কাছে ফাইল আসেনি। মানে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় একটা উদ্দেশ্য নিয়েই তো লক্ষ্মীকে এই পোস্টটা দিয়েছিল, অথচ কাজ করবার ক্ষেত্রে একাংশ লক্ষ্মীকে অকেজো করে দিল এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে হেল্প করতে পারলেন না। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বসিয়ে রেখেছেন, কাজ করতে দেননি কি? শঙ্কুদা আপনার বাড়িতে এসেছিলেন এবং আপনার জন্মদিনে ফুল উপহার দিয়েছেন। তারপর থেকে একটা বিষয় শোনা যাচ্ছে যে আপনি হয়তো বিজেপিতে উন্মুক্ত পরিবেশে কাজ করার জন্য আসতে পারেন, এরকম একটা, তো সেই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? না, প্রথম কথা বলি যে সেটা হচ্ছে যে আমার বাড়িতে ফুল দিতে প্রচুর মানুষ আসেন, শুভেচ্ছা বার্তা পাঠান, বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ আমার বন্ধু, তাদের নেতারাও আমার বন্ধু, তাদের কারোর সঙ্গে কোনো কমিউনিকেশন করতে অসুবিধা হয় না। এবার দেখা যাচ্ছে যে তৃণমূলের মধ্যে থেকে তৃণমূলের খারাপের কথাগুলো আঙুল দিয়ে দেখিয়ে দিলে বা শুধরোবার কথা বললে তাকে গদিচ্যুত হয়ে যেতে হয় বা তাকে মিউট করিয়ে দেওয়া হয়, এরকম একটা সিস্টেম চলছে, দেখতে পাওয়া যায়, সবাই দেখতে পাচ্ছে। তো তাহলে এই মমতা বন্দ্যোপাধ্যায় কাঠমান্ডু নিয়ে যখন কথা বলছেন, তার মানে উনিও তো বলছেন। এবার সেরকমভাবে বিজেপি হোক, সিপিআইএম হোক, কংগ্রেস হোক, তারাও বলছে, আর যারা এসব করে না রাজনীতি তারাও দেখতে পাচ্ছে, রোজ বেরোচ্ছে এই ঘটনাগুলো। তো যাই হোক না কেন, প্রচুর মানুষ আমার কাছে আসে, শঙ্কু এসেছে ফুল নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় সকালবেলা ফুল পাঠিয়েছেন, কথা হয়েছে তার সঙ্গে আমার, শঙ্কুও পাঠিয়েছে। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তো পরিষ্কার আমি বিভিন্ন বিষয়গুলো নতুন করে তুলে ধরছি, এরকম নয়, আমি যে খারাপটা নিয়ে কথা বলছি যেটা খারাপ এটা তো নতুন নয়। তাহলে উনি আমার সঙ্গে ফুল পাঠান কেন, পূজায় পাঞ্জাবি পাঠান কেন? আমি তো 2014 থেকে এটা বলে আসছি, কাঠমানি নিয়ে তো আমি কথা বলে আসছি, আমি 21 জুলাই মঞ্চে যাইনি। তো তাহলে সবার আগে যারা হাই হাই করে লাফাচ্ছে তাদের তো এটা ভেবে দেখা উচিত যে মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে একে ফুল পাঠায় কেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানে না আমি মিথ্যে কথা বলছি না, আমার অভিযোগ তার উপরে নেই। তার অসহায়তা, তার যন্ত্রণা, তার আদর্শটাকে রোজ নষ্ট হয়ে যাওয়া দেখে, শেষ জায়গায় যারা নিয়ে আসছে দেখে আমার তাদের ওপরে রাগ হয়, ক্ষোভ হয়। এবং এই দলটাতে থেকে, এই এই দলটার সঙ্গে থেকে এই রাজ্যে যা যা সমস্যাগুলো বেড়ে উঠেছে সেটাকে তো অন্তত আর ঠিক করা যাবে বলে সেই সময়টা হয়তো আর নেই, আগে ছিল যখন বলে আসছিলাম, তারপর তো কিছু হয়নি। তো জানি না কে বা কারা ভেতর থেকে দলকে অপারেট করেন। রাজনীতির মধ্যে থেকে বা একটা সরকারের মধ্য থেকে যত সংখ্যক মানুষের উপকার করা যায় বা ভালো করা যায়, একটা ব্যক্তি মানুষ হিসেবে তো সেটা সম্ভব নয়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনার তো একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম দরকার যেখানে আপনি উন্মুক্ত পরিবেশে কাজ করতে পারেন, জানিয়েছেন সবাই, প্রথম কথা। এবার আমাকে প্র্যাকটিক্যাল দিকটাকে নিরীক্ষণ করতে হচ্ছে, আর নতুন করে রাজনীতি করবার আমার কোনো কিছু নেই। আমার কাছে রাজনীতি মানে সোশ্যাল ওয়ার্ক, সেটা ছোটোবেলা থেকে বড় হয়ে ওঠা করতাম, খারাপ ভালো যে আমার একটাই নীতি। আজকে যে কংগ্রেস দীর্ঘ বছর ধরে সিপিআইএম বা বামপন্থীদের খুন করেছে, বামপন্থী তো বলেছেন, প্রমাণও রয়েছে, শহরও দেখেছে, আজকে তারাই একে অপরের হাত ধরেছে। অর্থাৎ কোথাও যেন নীতিটাকে তারা পাল্টেছে, বর্তমান পরিবেশকে মোকাবিলা করতে গেলে আমরা এক জায়গায় এক হলাম। তাহলে নীতি এবং আদর্শের এই কচকচিটা দূরে সরিয়ে রেখে দেওয়া যাক। মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন সিপিএম হাঁটাও বাংলা বাঁচাও, তাহলে সিপিএম তো হটে গেছে, তাহলে আর কি দরকার? তাহলে তারাও তাদের নীতি চেঞ্জ করেছে, বিজেপিও তাদের মতো করে তাদের নিয়ম নীতির ধরনটা চেঞ্জ করছে বর্তমান পরিবেশকে মাথায় রেখে। এবার এই তুল্যমূল্য বিচারের সময়ের জায়গাটা এসেছে, যদি হ্যাঁ এটা ঠিক আজকে থেকে তো নয়, করোনা এবং আমফান এই সময় থেকে বিভিন্ন জীবিকার মানুষ যেমন মানুষের পাশে দাঁড়িয়েছেন, যতটুকু অর্থ আছে দিয়েছেন, সেবা করতে নেমেছেন, আমিও ছুটে বেরিয়েছি করোনার সামনে, আপনারা সবাই জানেন, দেখেওছেন, নতুন আমি করোনাতে মারাও যেতে পারতাম, হয়ে আমি সে তো আক্কা করিনি। আমার মনে হয়েছিল যে রাজ্যের মানুষ আমাকে রুদ্র থেকে খেতে না পাওয়া, রুদ্র থেকে রুদ্রনীল ঘোষ বানিয়েছেন, আমার এই বাড়ি গাড়ি যতটুকু জামা পরে আছি তারাই দিয়েছেন, তো তারা মরে যাবে,
আর আমি আমার ব্যাংকে 2 পয়সা আছে ডাল ভাত খাওয়া বলে আমি ঘরে বসে বসে শুধু টিভিতে মৃত্যুর খবর দেবো তা তো হয় না। আমি আমাদের আমার বেশ কয়েকজন বন্ধুরা এবং প্রচুর সাধারণ মানুষও তারাও কিন্তু নেমেছেন, আমিও নেমেছি, কাজ করেছি আমার। অ্যান্ড ইটস ফ্যাক্ট এবং ট্রু যে কথাটা বললেন যে যে একা বা কয়েকজন মিলে কিন্তু 10 জন 100 জনের উপকার করা যায়। বৃহত্তর স্বার্থে উপকার করতে গেলে যে কোনো একটা মঞ্চ বা প্ল্যাটফর্মের জায়গা দরকার হয়, যেটা সরকারি বা বড় রাজনৈতিক মঞ্চ বা প্ল্যাটফর্ম। ডেফিনেটলি ইটস ট্রু। এবং রাজনীতি নিয়ে আমার কোনোদিন দূরে সরে থাকার মধ্যে আমি ছিলামও না। অনারেবল, আমি কৃতজ্ঞ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, যিনি মানুষের উপকার করবার জন্য আমার আমার নেচারটাকে উনি বুঝতে পেরে উনি আমাকে কতগুলো দায়িত্বশীল পদ দিয়েছেন। কিন্তু সেই পদে যখনই গণ্ডগোল হয়েছে তখন কিন্তু উনি বাকিদের বকেননি, যারা ওনারই এগেনস্টে, আমার এগেনস্টে তারা যাচ্ছে না, উনি যেটা করতে বলেছেন সেটাই আমি করছি। এবং উনি বলেছেন মিটিয়ে নাও, তারা শাস্তি পাননি। এবং যে প্রসঙ্গটা, টালিগঞ্জ স্টুডিওটাকে উনি সাজিয়ে দিয়েছিলেন, যাদের দায়িত্ব দিয়েছিলেন তারা কিন্তু পরিষ্কার অপারেট করে এবং দাদাগিরিটা করে, উনি এটা করতে বলেছেন কি বলেননি। কিন্তু মুশকিলটা হচ্ছে উনি সবাইকে যদি এতটাই ভালোবাসেন, যদি শাস্তি না দেন, তো তাহলে অপরাধীদের অপরাধ করবার ক্ষমতা বা প্রবণতা বাড়বে এবং যারা ভালো মানুষ তাদের কুঁকড়ে যাওয়া বা মন খারাপ হওয়ার সংখ্যাটা বাড়বে। সো ডেফিনেটলি আমার কাছে সময় রয়েছে। দেখুন, যারা রাজনৈতিক নেতা তাদের কাছে সত্যি সময় নেই। আমি এখনও রাজনৈতিকভাবে কোনো সিদ্ধান্তে আসিনি। যে কেউ ফুল দিতে পারেন, মালা দিতে পারেন, বলতেই পারেন। প্রত্যেকটা রাজনৈতিক দলেই যারা যারা আমার যে যে বন্ধুবান্ধবরা যে কোনো রাজনৈতিক দলেই কাজ করছে, মিমি, নুসরাত দেব হোক, ওদিকে লকেট হোক, রূপা গাঙ্গুলি হোক না কেন, তো আমি প্রত্যেকেই সম্মান এবং শ্রদ্ধা জানাই যে তারা অন্তত ব্যক্তিগত জায়গাতে তাদের সম্মান তো অর্থ তো ছিলই, তারপরেও তারা মানুষের জন্য কাজ করার চেষ্টা করছেন, যে ফরম্যাটেই হোক না কেন। যে কোনো শিক্ষিত, রুচিবান, সচেতন যে কোনো মানুষের, যে কোনো প্রফেশন থেকে, যে কোনো রাজনৈতিক দলের পাশে তার দাঁড়ানো উচিত, যেটা সে চাইছে তার সপক্ষে যারা কথা বলছে এবং যেটা প্র্যাকটিক্যাল হয়ে উঠবে সেদিকটায় তাকিয়ে। আমার এইটুকু মনে হয়েছে, তারা তৃণমূল করুক, তারা বিজেপি করুক, তারা সিপিআইএম করুক, কংগ্রেস করুক, কিন্তু যদি আমরা সচেতন, আমরা ভদ্র বলে আমরা যদি শুধু বাড়িতে টেলিভিশন নিউজ দেখে সমালোচনাই করে যাই, তো তাহলে কিন্তু দলের মধ্যে, যে কোনো দলে বিনোজলই বেশি ঢুকবে এবং তারাই কিন্তু যোগ্যতা তাদের কম থাকা সত্ত্বেও তারা সংখ্যায় বেশি বলে তারাই কিন্তু দাপট দেখাবে। তখন আবার আমরা টিভি দেখতে দেখতে ঘরে এসে বলবো দুর্বৃত্তায়নটা বেশি হচ্ছে। কোনো রাজনৈতিক দলই নিষ্কলঙ্ক নয়, কোনো রাজনৈতিক দলই আজকে সত্যযুক্তেরা নয়, কেউই কিন্তু ধোয়া তুলসী পাতা নয়, প্রত্যেকেরই মধ্যে ভুল চুক কিছু আছে। কিন্তু মেজর কোনটা ভালো, যেটা দিয়ে অন্তত আমার রাজ্যের উপকারটা আমি দেখতে পাচ্ছি হচ্ছে বা হবে, সেই বিষয়ে নির্ণয়ের সময় মানুষ নিচ্ছেন। আমিও সেই নির্ণয়ের জায়গাতে আরেকটুখানি ভাবনা চিন্তা করছি। আবার বলি যে অভিনয় হয় মানুষকে নিয়ে, রাজনীতি হয় মানুষকে নিয়ে। আমায় থিয়েটার এবং রাজনীতি বা সোশ্যাল ওয়ার্ক আমায় দুটো একইভাবে ভাবতে শিখিয়েছে, তাই আমি দুটোকে আলাদা করে দেখি না। দুটোর মধ্যে দিয়েই মানুষকে, একটাতে মানুষ চেনা যায়, মানুষকে ফিল করা যায়, একটা সেটাকে ফুটিয়ে পর্দায় বার করা যায়। তো দুটো কাজের প্রসেসের মধ্যেই আমি আছি। এবারে ফিল্ম ফেস্টিভ্যালে আপনাকে দেখা যায়নি, কারণটা কি? প্রথম শর্ত হচ্ছে যে সত্যি আমার নিজস্ব কিছু ব্যস্ততা রয়েছে এবং যে কারণে যা ইনাগুরেশনে আমি থাকতে পারিনি। প্রতি বছরই ইনাগুরেশনে আমি থাকতে পারি এরকম নয়। আমি ইনাগুরেশনে আমি গেছিও, গিয়ে দেখেছিও, সেখানে স্টেজ আলো করে বেশ কিছু লোকজন বসেও ছিলেন, আমি কোনোদিন স্টেজ আলো করে বসতে আমাকে ডাকা হয়নি। আমি কত খারাপ বা ভালো অভিনয় করি, আর যারা বসেছিলেন তারা ভালো বা কত খারাপ অভিনয় করেন আমি জানি না, আমি সেটা নিয়ে বলছি না, সেটা নিয়ে আমাকে রাগ অভিমান নেই। অনেক সময় হয়েছে আমি যেতে পারিনি, এবারের ক্ষেত্রে তাই হয়েছে, সেটা আমি আমার বন্ধু রাজ চক্রবর্তীকে জানিয়েও দিয়েছিলাম। কিন্তু তারপরে একটা প্রসঙ্গ চলেই আসে, যদি আমার কাছে সত্যি কালকে সময় থাকতো তো তাহলেও আমি কিন্তু 10 বার ভাবতাম যাবার আগে, আমি সবাইকে জিজ্ঞেস করতাম বা জানাতাম যে সময়টাতে করোনা আমফান চলে যাওয়ার পর, আমরা জানি একটা দেশে করোনার পর তো আর্থিক অবস্থা ভেঙে গেছে, লোকে চাকরি চলে গেছে, মাইনে কমে গেছে, কবে সেই মাইনে বাড়বে কেউ জানে না, সারা দেশ এইটার সঙ্গে ফাইট করবে 21 জুড়ে, মানে যা হয়েছে 2020-তে তার ফলাফল পড়বে 21 জুড়ে। কিন্তু পশ্চিমবঙ্গে তার দ্বিগুণ হয়েছে, কারণ আমফানটাও তছনছ করে দিয়ে গেছে। কেমন, এবার প্রচুর লোক জীবিকার কারণে এখনও রাস্তায় ধর্ণা দিচ্ছে, আমরা খবরের কাগজে নিউজে দেখতে পাচ্ছি।
প্রচুর লোকের কাছে ত্রাণ চাল পৌঁছয়নি, অন্য কেউ পেয়ে গেছে, এটাও আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ অভাবটা রয়েই গেছে, বেকার বেড়েছে, গরিব বেড়েছে এই দুর্যোগে। আমার মনে হয়েছিল যে এই ফেস্টিভ্যাল বা গানমেলা যাই হচ্ছে না কেন, নিশ্চয়ই এগুলো হবে, দরকার রয়েছে, সঙ্গীত দরকার রয়েছে, সিনেমাও দরকার রয়েছে, কিন্তু এগুলো তো বিনোদনের পর্যায়ে পড়ে। মন তখনই ভালো থাকবে যখন পেটে ভাত থাকবে। আমি ভেবেছিলাম যে রাজ্য সরকার আর একটুখানি যৌক্তিক মানবিক দিকভাবে একটু মানবিক হয়ে, যে 10-10 টাকাই খরচা হচ্ছে না কেন, যারাই মাইনে পাচ্ছেন না বা তাদের টাকা নেই বলে তারা রাস্তায় ধর্নায় যাচ্ছেন, নেতাজিন্দ্র স্টেডিয়ামে গিয়ে ভাঙচুর করে আসছেন, মন্ত্রীর পোস্টার ছিঁড়ছেন, খুব দুঃখজনক, তারা তো পাচ্ছেন না বলেই তরুণ ছেলেমেয়েরা এগুলো করলো কদিন আগে, বা এখনও কিছু মানুষ শীতকালে তারা বহুদিন ধরে 10 বছর ধরে প্যারা টিচার বা অমুক তমুক তারা বসে রয়েছেন। একটু তাদের ক্ষেত্রে যদি বরাদ্দটাকে যেত তাহলে বোধ হয় মানবিক হতো, এটাই বলার, দুঃখজনক। মানে আমি চাই ফেস্টিভ্যাল পরেও করা যেতে পারতো কদিন পরে। নতুন সিনেমা কি আসছে যেগুলোতে আবার আমরা নতুন রূপে পাবো? আমার যেহেতু ন্যাশনাল একটি হিন্দি সিনেমা, বড় সিনেমা, বিগ বাজেট, 2021-এ সব থেকে বড় সিনেমাটা ময়দান। 2020-তে রিলিজ হওয়ার কথা ছিল কিন্তু প্যান্ডামিকের জন্য তো রিলিজ হচ্ছে না, কিছু শ্যুটিং বাকিও থেকে গেছিলো, তো ফেব্রুয়ারি বা মার্চে আমার সেই শ্যুটিংগুলো শেষ হয়ে যাবে। অ্যান্ড আফটার দ্যাট সেটা রিলিজ রয়েছে অক্টোবরে, আর তার আগে দুটো বাংলা সিনেমা রয়েছে। এই জানুয়ারির জাস্ট কয়েকদিন পর থেকে একটা শ্যুটিং শুরু হবে, ফেব্রুয়ারি মিডল অবধি চলবে, সেটা শেষ করব। আর যেহেতু নির্বাচন বা অমুক তমুক ঘিরে আমাদের এখানে শ্যুটিং একটু থমকে থাকে, কারণ যেহেতু মিটিং মিছিল ভিড় হয় বলে সব জায়গায় শ্যুটিং করা যায় না, আবার ইলেকশনটা মিটে গেলে শ্যুটিং কিছু বাকি সেগুলো রয়েছে, অন্য ছবির শ্যুটিং। আর সামনে রিলিজ জাস্ট এখন প্রতিদ্বন্দ্বী চলছে আমার, আমার স্বচ্ছতার লোকজনের ভালো লাগছে, তারা সিনেমা হলে দেখছেন, যারা দেখেননি আমি বলবো যে দেখে নিন, ভালো লাগবে অন্তত। আর স্বস্তিক সংকেত বলে আর একটা সিনেমা আসছে সায়ন্তন ঘোষালের, এসকে মুভিজের দারুণ সিনেমা, সেটা আমি, নুসরাত, শাশ্বত দা, গৌরব চারজনই রয়েছে, খুব ভালো লাগবে। ভাইরাসকে নিয়ে সিনেমাটা, তো এটাই, এটা সম্ভবত জানুয়ারি ফেব্রুয়ারিতে রিলিজ করে যাবে, তো সেদিকে তাকিয়েছি আলটিমেটলি কী হয়। পরিচালকের ভূমিকা কি দেখতে পাবো রুদ্রনীল ঘোষকে? হ্যাঁ, ইচ্ছা আছে, বাট যেহেতু বললাম যে প্যান্ডামিকে কী হয়েছে, প্রচুর যারা আমাদের টাকা দেন ইন্ডাস্ট্রিতে সবারই তো কোমর ভেঙে গেছে। মানে যদি ফিল্ম ফেস্টিভ্যালে এমন কিছু ঘটনা ঘটতে যে আমাদের গরিব টেকনিশিয়ানরা টাকা পাচ্ছেন এই ফেস্টিভ্যালটা হওয়ার জন্য, তাহলেও ভালো লাগতো, সেটা তো হচ্ছে না। তো যাই হোক, শুধুমাত্র ছবি দেখা হচ্ছে। তো পরিচালনায় আসার জায়গাটা হচ্ছে যে প্রযোজকদের হাতেও পয়সা কড়ি আসুক, তাদেরও অন্যান্য ব্যবসা থেকে তারা এসেছেন, টাকা পয়সা কমে গেছে, তারা আরেকটুখানি সুস্থ হয়ে উঠুক, নড়বড়ে রয়েছেন, ডেফিনেটলি তারপর অ্যাপিল করব, দেখা যাক কী হয়, ইকোনমিটা শক্ত হোক একটু। ব্যাচেলর রুদ্রনীল ঘোষকে নিয়ে প্রত্যেকের প্রশ্ন যে কবে রুদ্রনীল ঘোষ বিয়ে করছেন। আমি বিয়ের একদম বিপক্ষে এরম নই, একদমই নয়। এবার হয়টা কি না, কিছু কাজ বা কিছু এজেন্ডা থাকে যেগুলোকে ফুলফিল একটুখানি করতে হয়, আর কোথাও যেন একটা, এটা অনেকে ব্যালেন্স করতে পারেন, অনেকে পারেন না। এবার হয়টা কি, সংসার করা মানেই ডেফিনেটলি একটা দায়িত্ব, বা যে সময়টা আমি যে অন্যান্য কাজগুলোতে দিই, সোশ্যাল ওয়ার্কে অমুক তমুকে দিই, সেখান থেকে আমাকে সময় বার করে নিয়ে ফ্যামিলিতে দিতে হবে। তো সেই সময়টা হয়ে গেলেই আমি বিয়েটা করে নেব। আমি বিয়েটা করলাম হয় শ্যুটিংয়ে কাজে, বা এই মানুষের জন্য ওই করতে এই গ্রামে যাচ্ছি, শহরে যাচ্ছি, বস্তিতে ঢুকে যাচ্ছি, এই করলে তো ঝাঁটাবেটা করবে, বউ সে কার সঙ্গে কথা বলবে, কার সঙ্গে সময় কাটাবে। তো অবশ্যই আমি যদি কাউকে বিয়ে করি, তিনি যেন অন্তত 1 টাকা হলেও রোজগার করেন, এরম একটা মানুষ যার নিজের স্বনির্ভর হওয়ার যে ক্ষমতা, যে যোগ্যতা, লড়াই করার যে স্পিরিট, তাহলে আমারও তাকে বুঝতে সুবিধা হবে, তার আমাকে বুঝতে সুবিধা হবে, এরম একটা মানুষ যদি বিয়ে করি এরমই করবো আর কি। জীবনের শ্রেষ্ঠ নারী এখনো পর্যন্ত? আমার বাড়ির কাজের দিদি আরতি মহিলা, আমার ঘরে যা অ্যাওয়ার্ড ছিল আমি দেখতাম যে উনি এসে অ্যাওয়ার্ডগুলোকে মুছছেন, তার খুব যত্ন করে মুছছেন, বড় বড় পা টেনে টেনে হাঁটতেন ভদ্রমহিলা, মানে ফুট স্টেপগুলো বড় বড় ফেলতেন। তো তো আমার তাকে দেখে বিভিন্ন প্রশ্ন জাগে মনে মনে, যে এইভাবে হাঁটেন কেন, ছিপছিপের চেহারা, আমাদের কি আমাদের থেকে একটু বয়সে বড়? একদিন একটা অ্যাওয়ার্ড আমার পুছতে পুছতে আমাকে বলেছিল,
আমার প্রথম অ্যাওয়ার্ডটাও এইরাম ডিজাইনের। আমি সঙ্গে সঙ্গে ওর থমকে তাকাই তার দিকে, দেন আই গট টু নো তিনি কলকাতা জেলায় স্পোর্টসে চ্যাম্পিয়ন ছিলেন এবং অর্থাভাবে তাকে আজকে সাইকেল চালিয়ে লোকের বাড়িতে কাজ করতে হয়, যে তার দুটো মেয়েকে পড়াশোনা শিখিয়েছেন, আমি যতটা পেরেছি সাহায্য করেছি। তার আমাকে মামা বলে, একজনের বিয়ে হলো, থ্যাংক গড যে আমিও সেখানে কিছু দিতে পেরেছি। কোনো কাজই যে ছোট নয় সেটা মন দিয়ে করলে যে সম্মান পাওয়া যায়, এই স্পিরিটটা কিন্তু এই ভদ্রমহিলা আমাকে দিয়েছেন। সো আমার দেখা, চোখের সামনে দেখা, যদি একজন যদি মহিলা হয়ে থাকেন তো এটা উনি একদম কাছের ঘরোয়া। আর বড় মাত্রায় দেখতে গেলে আমার তিনজন আইকন আছে, স্পিরিট আইকন, মমতা বন্দ্যোপাধ্যায়, সৌরভ গাঙ্গুলি আর প্রসেনজিৎ চ্যাটার্জি, যারা পুরোটাই যা 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 করেছেন, কষ্ট করতে করতে, মান অপমান সহ্য করতে করতে যে জায়গায় উঠে এসেছেন সেটা প্রত্যেকটা মানুষকে লেসন দেয়। সো এই তিনজন আমার, মমতা বন্দ্যোপাধ্যায়, প্রসেনজিৎ চ্যাটার্জি আর সৌরভ গাঙ্গুলি, দে আর মাই স্পিরিট আইকন। অনেক শুভেচ্ছা রুদ্রদা আগামী দিনের জন্য, এবং হয়তো আবার আমরা খুব তাড়াতাড়ি আগামী দিনে আপনাকে অন্যভাবে পাবো, আবার সেই দিনের জন্য আবার একটা নতুন করে ইন্টারভিউ নেব এমনই একটা আশা রাখছি। হ্যাঁ নমস্কার, আমি রুদ্রনীল। অনেকক্ষণ ধরে আমাদের আড্ডা হলো, বকবক হয়ে গেল, শুধু একটাই কথা বলবো যে আপনারা যে কোনো রাজনৈতিক মতের পথের হতেই পারেন, তবে ভালোবাসার মানুষ বা বন্ধুকে বিচার করবার সময় নিশ্চয়ই আপনার প্রেম করার সময় জিজ্ঞেস করেন আপনি টিএমসি না বিজেপি না সিপিএম, তাই যে যাই করুন না কেন ভালোবাসার সময় এইটা দিয়ে পোলারাইজ করবেন না। আপনার টেলিভিশন চ্যানেলে যে নেতাদের দেখেন যে একে অপরের দিকে জগ ছুঁড়ে মারছে বা ঝগড়া করছে, বিশ্বাস করুন যখন ব্রেকটা হয় তখন তারা একসঙ্গে তারা গলা জড়িয়ে গল্প করে, এটাই ভারতবর্ষের চরিত্র অ্যাকচুয়ালি, তো সেটাই বজায় রাখবেন। আর যাই করবেন না কেন একটু ওই এখনও পর্যন্ত ভিড়টাকে অ্যাভয়েড করবেন, পলিটিক্যাল নেতা মিছিলদের ভিড়েতে তো করোনা বাসা বাঁধছে না, যত বাসা বাঁধেছে আমাদের সিনেমা হলের সিটে, তাই না? মিছিল মিটিংয়ে নেই, রেস্টুরেন্টে নেই, খাওয়া যে কেনাকাটার কড়া ভিড়ে নেই, শুধুমাত্র সিনেমা হলেই নাকি যেটা বেশি করে পরিষ্কার হয় সেখানে নাকি করোনা ডিম পাড়ছে সিটে। যাই হোক, তো সিনেমা হলে আসুন, বাংলা সিনেমা দেখুন, আর যতক্ষণ না পর্যন্ত ভ্যাকসিন কাজ করা শুরু করছে প্লিজ একটা ডিস্টেন্স মেনটেন করুন, আর অবশ্যই যতটা পারবেন মাস্ক ব্যবহার করুন যতক্ষণ না ভ্যাকসিন কাজ করা শুরু করছে। ভালো থাকবেন, সাবধানে থাকবেন।